বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। সাগর দিঘির তাপবিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপে গত 24 নভেম্বর গভীর রাতে পরপর 15টি বাড়িতে প্রায় 80 ভরি সোনা ও নগদ লক্ষাধিক টাকা সহ দামি ইলেকট্রনিক্স গেজেট চুরি হয়ে যায়। সেই ঘটনা 4 দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কিছু উদ্ধার করতে পারেনি সাগরদিঘি থানার পুলিশ। তার জেরে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা রীতিমতো তাপবিদ্যুৎ কেন্দ্রের গেট বন্ধ করে বিক্ষোভ ও অবরোধ শুরু করে। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত চুরি যাওয়া টাকা গহনা উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ তুলবেন না। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের অভিযোগ, এফআইআর কপি দিতে 3 দিন সময় লাগিয়েছে সাগরদিঘি থানার পুলিশ। গাড়ি যে ঘুরেছে তার প্রমাণটা নিশ্চয় আপনি সিসিটিভি ক্যামেরা থেকে পেয়ে যাবেন। গত 24 তারিখ রাতে আমাদের এখানে ভয়ানক দুঃসাহসিক ডাকাতি হয়েছে। পরপর 15টা কোয়ার্টারে ডাকাতি হয়েছে, লক্ষাধিক টাকা গেছে, 80 ভরি সোনা গেছে, লক্ষাধিক টাকা গেছে, ল্যাপটপ গেছে, দামি দামি জিনিস গেছে। এখনও পর্যন্ত সেগুলো রিকভারি হলো না, আমাদের কোনো ক্ষতিপূরণ হলো না। আমার বাড়ি থেকে 40 লক্ষ টাকার মতো জিনিস গেছে, প্রচুর গেছে। আমরা না মানে এইখানে এত 230 জন সিকিউরিটি আছে, এতজন সিকিউরিটি থাকা, আমরা সাগরদিঘি টাউনশিপটাকে জানতাম খুব সেফটি পারপাসে, খুব সেফ জোন, আমরা সেইভাবে এই করতাম। কিন্তু এটা কি হলো, এতটা ডাকাতি হলো 15টা কোয়ার্টারে। সিকিউরিটি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল? হ্যাঁ, ম্যানেজমেন্ট কি করছিল? আমাদের এত ক্ষতিপূরণের দায় কে নেবে? হ্যাঁ, আজকে হয়ে গেল, আমরা এখন মানে রীতিমতো সবাই আতঙ্কে ভুগছে। আজকে ডাকাতি হয়েছে, ওরা অস্ত্র ফেলে গেছেন, এরকম বড় বড় আর্মস ফেলে গেছেন, আজকে এরকম হয়েছে, কালকে যে আমাদের খুন করে দিয়ে যাবে না, রেপ করে দিয়ে যাবে না, বাচ্চাদের কিডন্যাপিং, তার দায় কে নেবে? সবাই সরকারি কর্মী, সরকারি কর্মী হয়ে এখানে সরকারি চাকরি করতে এসেছে। এই তার উপরে যদি আমাদের জীবন এরকমভাবে হ্যাম্পার হয়, আমাদের ক্ষতি হয়, তার দায় কে নেবে? এটা সরকারকে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে, ম্যানেজমেন্ট। আমাদের, আমরা এখানে সাগরদিঘি মুর্শিদাবাদ মণিগ্রামে থাকি, আমাদের স্থানীয় লোকের উপরে কোনো ক্ষোভ নেই, কিচ্ছু নেই। আমাদের খালি যারা চুরি করেছে তাদের ধরতে হবে, আমাদের নিরাপত্তা সুনির্দিষ্ট করতে হবে। যতক্ষণ না এই দাবি আমাদের মানতে, আর আমাদের জিনিসপত্র চাই, ক্ষতিপূরণ চাই, যতক্ষণে মুখে বললে হবে না। আজ 5 দিন হয়ে গেল, কিচ্ছু হলো না, সে যতক্ষণ না হবে আমরা অবরোধ করব। আমরা এরকম ভাবে প্রত্যেক রাতের ঘুম হয়ে গেছে, আমরা কাঁদছি, আমার রীতিমতো মায়ের একটা স্মৃতি রইল না, কিচ্ছু রইল না, তার কানের কিচ্ছু নেই। আমাদের স্বামীদের রক্ত জল করা পয়সা, পরিশ্রমের পয়সা, আমরা কোনো নেতা মন্ত্রী নয়, ফিল্ম স্টার নয় যে গানা গাতা, নেতা মন্ত্রী বড় বড় অফিসার হলে এতক্ষণে কাজ হয়ে গেল? ওনারা বলছেন হবে, কাজ হবে, হবে, কবে হবে? নাম হচ্ছে নন্দিনী মণ্ডল। আমার ঘর থেকে 440 গ্রাম সোনা, হীরে, রূপো, ল্যাপটপ, 10,000 টাকা চুরি হয়েছে। দিন লেগে গেল শুধুমাত্র এফআইআর নাম্বার দিতে, এটা এত লেট কেন? সব কাজে এইভাবে এইভাবে আমরা বসে থাকতে পারি না, আমরা ভিকটিম, আমাদের উপর দিয়ে কি যাচ্ছে আমরা জানি, আমরা কি, আমাদের রাতের ঘুম দিনের বেলা পর্যন্ত কাউকে পাওয়া যায় না, রাতে এরকম মনে হচ্ছে যে শ্মশানে পড়ে আছি রীতিমতো। আমাদের আগামী 3 দিনের মধ্যে চোর ধরতে হবে, আমাদের 100% যা গেছে, যা খোয়া গেছে সব আমাদের চাই, সব যা দেওয়া যা গেছে সব, মানে সব চাই, প্রত্যেকের, প্রত্যেকটা ফ্যামিলি যাদের 15 জনের মধ্যে যা যার যা গেছে সব আমাদের চাই, উইদিন 3 ডেজ। তার বেশি সময় আমরা আর দিতে পারছি না পুলিশকে। কি করছে তারা, কি করছে? শুধু হবে হবে করে যাচ্ছে, শুধু হবে হবে করে যাচ্ছে, কেন?
কেন? আজকে যদি আজকে কোনো আজকে যদি কোনো বড় ইস্যু হতো, নেতা মন্ত্রীদের হতো, সবাইকে এইভাবে বসে থাকতো? কেউ এইভাবে বসে থাকতো না। আমরা প্রত্যেক দিন এইভাবে প্রত্যেক দিন গোটা রাজ্য অন্ধকার হয়ে গেল, আমাদের কিছু যায় আসবে না। আমরা এখানে প্রত্যেক দিন অবরোধে বসবো, প্রত্যেক দিন। তো একটা গেট, শুধু একটা, যত গেট আছে সব গেট, সব গেট দেখি কোন দিক থেকে আমাদের হাজবেন্ডরা গিয়ে এইভাবে ডিউটি করে, যারা লাইফ রিস্ক নিয়ে রীতিমতো দিনের পর দিন ঝড় বৃষ্টি বার করে এইভাবে এরকম একটা জায়গায় ডিউটি করছে। কোনো ছুটি নেই, কোনো ছুটি নেই। আজকে আমরা চাই জিএম স্যার এখানে এসে যেন দেখা করেন আমাদের সাথে। ঠিক আছে জিএম স্যার, এরকম একটা সেন্সিটিভ ইস্যু, এরকম একটা সময় আমাদেরকে একা রেখে স্যার ছুটিতে গেছে। ওনার নাকি প্রি প্ল্যান ছুটি, আমাদের ছুটি যদি ক্যান্সেল হতে পারে, উনি কি করে আমাদেরকে এইভাবে এরকম দুঃসময়ে রেখে উনি ছুটিতে যেতে পারেন? আমি মৌমিতা, মৌমিতা বর্মন। আমার কোয়াটা C38/6, আমার কোয়াটা থেকে মোটামুটি 11 ভরি সোনা চুরি হয়েছে, 11 ভরি সোনা, 20,000 টাকা সব গেছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফ, 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।